হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এই a.ads এ আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এইখান থেকে ইনকাম করবেন। ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। তো অ্যাকাউন্ট করার পর এখানে আপনারা ইনকাম শুরু হয়ে গেলে এখান থেকে উইথড্র নেওয়া, এটা হচ্ছে মেইন একটা ব্যাপার। যদি আপনি এখানে ইনকামটা করেন, ইনকাম করার পর সেই টাকাটা যদি আপনি হাতে নিতে না পারেন তাহলে কিন্তু এই ইনকামের কোনো মানেই হলো না। তো আজকের ভিডিওতে দেখিয়ে দেব এই a.ads এর কোন কোন অপশন রয়েছে পেমেন্ট নেওয়ার এবং কোন অপশনটা ব্যবহার করলে আমাদের কাছে ভালো হবে। তো তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখন AJS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনি আপনার a.ads এর অ্যাকাউন্ট আসার পর এইখান থেকে ক্লিক করলে এখানে ড্যাশবোর্ডে একটা অপশন পেয়ে যাবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে নিচের দিকে ফিনান্স একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল অপশন রয়েছে, আর মাই ফিনান্সে ক্লিক করলে এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন, যেটা আপনি এইখান থেকেও দেখতে পারেন। যেহেতু আমার এইখানে কোনো ট্রাফিক নেই, আমি এই ওয়েবসাইটটা আপনাদের দেখানোর জন্য তৈরি করেছি, তাই এখানে ইনকাম 00। তো যাই হোক, এখানে উইথড্রল অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল টাইপ, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আমরা কোন টাইপের মাধ্যমে বা কী কী টাইপে উইথড্র নিতে পারি। তো ফার্স্টে এখানে যদি আপনি ক্লিক করেন তা দেখেন টু বিটকয়েন অ্যাড্রেস, অর্থাৎ বিটকয়েনের মাধ্যমে আমরা এইখানে পেমেন্টটা নিতে পারি। বিটকয়েন অর্থাৎ এইখানে যে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন কয়েনবেজ, এই নামটা হয়তো আপনি শুনে থাকবেন। তো এইখানে অ্যাকাউন্ট তৈরি করে এইখান থেকে একটা বিটকয়েন অ্যাড্রেস রয়েছে বা BTC অ্যাড্রেস যেটাকে বলা হয়, সে BTC অ্যাড্রেসটা দিয়ে আমরা এইখান থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারি। তো তার জন্য কন্ডিশন এখানে দেখেন, আমাদের মিনিমাম এখানে দেখেন উইথড্র এখানে যদি 0.001 BTC হলে আমরা এইখান থেকে পেমেন্টটা নিতে পারবো, অর্থাৎ এইখানে আমাদের যে ব্যালেন্স 0.001 হইলে আমরা এইখান থেকে এই বিটকয়েনের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবো। যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর ভালোই থাকে, প্রতি মাসে 7-8 হাজার বা 10 হাজার ভিজিটর আসে, তাহলে আপনি এইখান থেকে প্রতি মাসে 2-3 বার করে কিন্তু পেমেন্ট নিতে পারবেন এই বিটকয়েনের মাধ্যমে। অর্থাৎ এইখান থেকে আপনি $150-$200 ইনকাম করতে পারেন। সাধারণত 0.001 BTC হলে $49 বা $50 এর মতো আসে। এখন আপনি মনে করতে পারেন এখানে আমার ব্যালেন্স কবে 0.01 হবে এবং আমরা এখান থেকে কবে পেমেন্টটা নিব। তার জন্য এখানে আরও কিছু অপশন রয়েছে। এখান থেকে নিচে যদি একটা অপশন দেখতে পাচ্ছেন যে expresscrypto.io, এই অপশনে ক্লিক করে এখানে দেখেন কোনো রিকমেন্ড নাই, জাস্ট এখানে বলতেছে অটোমেটিক উইথড্রল, অর্থাৎ আপনার এখানে প্রতিদিন যে ইনকামটা হবে 1 সেন্ট হোক আর 2 সেন্ট হোক যাই হবে না কেন, প্রতিদিনের পেমেন্ট আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। তার জন্য আমাদের ব্যবহার করতে হবে এক্সপ্রেস ক্রিপ্টো, অর্থাৎ এইখানে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট তৈরি করে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এখানে পেমেন্টটা নিতে পারি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, আপনি এইখান থেকে আপনার $0.50 হলো বা $1 হলো যেটাই হোক না কেন, এইটা যদি আপনি পেমেন্ট নিতে চান তার জন্য আপনাকে অবশ্যই একটা থার্ড পার্টি ওয়েবসাইট দিতে হবে, যেখানে এইখানে যে ব্যালেন্স সেটা সেল করতে হবে সেখান থেকে আপনাকে বিকাশে নিতে হবে। সেক্ষেত্রে দেখা যায় আপনি যদি অল্প ডলার এইখান থেকে আপনি উইথড্র নেন এই ওয়েবসাইটে, তাহলে আপনার যে ভ্যাট পড়ে যায়, অর্থাৎ এইখান থেকে বিকাশে নিতে যে ভ্যাটটা পড়ে সেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। এই দিক থেকে বিবেচনা করলে আপনার কয়েনবেজ কিন্তু অনেকটা ভালো। যদি আপনার এইখানে কয়েনবেজে আপনি 0.001 অর্থাৎ $49-$50 আপনি কয়েনবেজে নেন, নেওয়ার পর এইখান থেকে আপনি একটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে সেল করে আপনি বিকাশে কিন্তু সহজে নিতে পারতেছে। এক খরচে আপনার অনেকগুলো টাকা কিন্তু চলে আসতেছে, যেখানে আপনি এখানে অল্প কিছু সেন্ট হইলে নিলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে। আরেকটা অপশন রয়েছে এখানে posipay.io, এখানে কিন্তু কোনো কন্ডিশন নাই, জাস্ট এখানে প্রতিদিন যেটা হবে সেটা কিন্তু আপনার এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে অটোমেটিকলি। এখানে দেখেন অটোমেটিকলি উইথড্রল, যেটা হচ্ছে এই যে ওয়েবসাইট যে পসিট পে এই ওয়েবসাইট অ্যাকাউন্ট করে আমরা অটোমেটিক উইথড্রল নিব। তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে তিনটা এই ওয়েবসাইট থেকে পেমেন্ট নেওয়ার জন্য, ফার্স্ট কয়েনবেজ, দ্বিতীয় এখানে এক্সপ্রেস ক্রিপ্টো, তৃতীয় পসিট পে। এই তিনটার মধ্যে কোনটা ভালো হবে? তো দেখেন কয়েনবেজে তো আমাদের অনেকগুলো ব্যালেন্স, অর্থাৎ $49-$50 হলে আমরা এখানে পেমেন্টটা নিতে পারছি, এর আগে নেওয়ার কোনো সিস্টেম নাই। এইখান থেকে যদি আপনি কয়েনবেজে পেমেন্টটা নেন তাহলে আপনার এক খরচে বিকাশে টাকাটা চলে আসছে কোনো রকম ঝামেলা ছাড়াই। দ্বিতীয়ত, এখানে আপনি প্রতিদিন পেমেন্ট পাচ্ছেন, এই ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট এই দুইটা ওয়েবসাইটে প্রতিদিন পেমেন্ট পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন মনে করেন আমি ওই টাকাটা আবার বিকাশে নিতে যাবো, তাহলে আপনার এইখানে আরেকটা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে সেল করে বিকাশে নিতে হবে এবং এক্ষেত্রে আপনার ভ্যাট পড়ে যাবে অনেক বেশি। এক কথা বলতে গেলে খাজনা থেকে বাজনাটা বেশি হয়ে যাবে।
সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনারা সরাসরি কয়েন বেজে আপনারা উইথড্রটা নেবেন। আপনার ওয়েবসাইটে যদি একটু দেরিতে উইথড্র হয়, অর্থাৎ ভিজিটর কম থাকলে ইনকামটা একটু কম হবে, সেক্ষেত্রে একটু দেরিতে হলেও $50 যদি আপনি একবারে উইথড্র নিতে পারেন, এটাই আমার কাছে বেটার মনে হয়। তবে এছাড়াও যদি আপনার মনে হয় যে না, আপনারা এই সকল যে দুইটা ওয়েবসাইট রয়েছে, এই দুইটা ওয়েবসাইট থেকে প্রতিদিন পেমেন্ট নিতে চান, তার কোন ওয়েবসাইট থেকে প্রতিদিন পেমেন্ট নিতে চান এইটা একটু কমেন্টে জানাই দেবেন। আমি এর পরবর্তী ভিডিওতে ওই ওয়েবসাইটে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন এবং পেমেন্ট নেবেন তা দেখিয়ে দেবো। আজকের ভিডিওতে দেখবো কিভাবে একটি কয়েন বেজ ওয়েবসাইট তৈরি করে এখানে আমরা উইথড্রটা নিতে পারি। কয়েন বেজ অ্যাকাউন্ট করার জন্য এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনার এরকম একটা ওয়েবসাইট চলে আসবে বা এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইউ আর ইনভাইট টু ট্রাই কয়েন বেজ, অর্থাৎ কয়েন বেজের একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা যদি আপনার ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে শেয়ার করেন এবং তারা যদি অ্যাকাউন্ট তৈরি করে এবং সেখানে যদি কিছু লেনদেন করে, তাহলে আপনি 856 পর্যন্ত কিন্তু ফ্রি পেতে পারেন। তো আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে কয়েনবেজের লিঙ্কটা পাঠিয়ে দেবেন, তারা একটা অ্যাকাউন্ট করে নেবে, পরবর্তীতে যদি তারা লেনদেন করে সেখান থেকে আপনি 856 পাবেন। তো আমিও আপনাদের সাজেস্ট করতেছি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্কটা ব্যবহার করার জন্য, যেহেতু আমি আপনাদের এটা দেখাচ্ছি। তো যাই হোক, ওই লিঙ্কে ক্লিক করলে ঠিক আপনার সামনে আবার একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন, আমি এখানে একটা ফার্স্ট নেম, তারপর একটা লাস্ট নেম, তারপর একটা জিমেইল এবং এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড ব্যবহার করেছি। এখানে আপনার নাম্বার লেটার এটা ইউজ করে 8 ওয়ার্ড প্লাস এখানে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার 18 বছর বয়স হয়েছে কিনা, এটা অবশ্যই দিতে হবে, এদের প্রাইভেসি বলেছেন, না দিলে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারবেন না। যদি এখানে আনটিক থাকে তাহলে এখানে আপনি ক্লিক করতে পারবেন না। যাক, এখানে টিকমার্ক দিয়ে আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে এই সাইটটা একটু লোড নিবে এবং আপনার সামনে ঠিক এমন একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর ইমেইল, অর্থাৎ আমরা যে ইমেইলটা দিয়েছিলাম এই ইমেইলে একটা লিঙ্ক পাঠিয়েছে, যে লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আমি সরাসরি যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্ট করলাম ওই জিমেইলটা ওপেন করছি। ওপেন করার পর ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন কয়েনবেস থেকে একটা মেইল চলে আসছে, এখানে প্লিজ ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস। এটা যদি ওপেন করি, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেইল অ্যাড্রেস এবং নিচে একটা লিঙ্ক রয়েছে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস। তো আপনার সরাসরি এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন একটা ইন্টারফেস এখানে ওপেন হয়ে যাবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ টু স্টেপ ভেরিফিকেশন, অর্থাৎ এটা আপনারা হয়তো জেনে থাকবেন যে কয়েনবেজ বর্তমানে খুবই পাওয়ারফুল, তার জন্য কয়েনবেজ সকল সিকিউরিটি নিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে বলে, যাতে ভবিষ্যতে আপনার অ্যাকাউন্ট হ্যাক না হয়ে যায়। তো যাই হোক, এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে বলছে, বাংলাদেশ যে কান্ট্রি, যেহেতু আমরা বাংলাদেশটা অটোমেটিক চলে আসছে, যদি আপনি অন্য কান্ট্রির হন তাহলে এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে একটা ফোন নাম্বার ব্যবহার করবেন, আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে সেন্ড কোড এই অপশনে ক্লিক করে দিবেন, অর্থাৎ আমরা যে ফোন নাম্বারটা দিব এই ফোন নাম্বারে একটা কোড তারা পাঠিয়ে দিবে আমাদের ফোন নাম্বারটা ভেরিফিকেশন করার জন্য। তো অটোমেটিক আমার এখানে একটা মেসেজ চলে আসছে এবং 7 ডিজিটের একটা কোড এখানে চলে আসছে। তো আমি কোডটা একটু বসিয়ে দিচ্ছি। কোড বসানোর পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করব, অর্থাৎ আমাদের এর পরবর্তীতে কয়েনবেজে লগ ইন করতে গেলে এই নাম্বারে একটা কোড যাবে, কোডটা দেওয়ার পর লগ ইন করতে পারবো। যদি কেউ আপনার কয়েনবেজের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড জেনে যায় তাহলে সে কিন্তু লগ ইন করতে পারবে না, যতক্ষণ না আপনার এইখানে কোডটা আপনি দিচ্ছেন। অর্থাৎ যতবার সে অ্যাকাউন্টে লগ ইন করার চেষ্টা করবে ততবারই আপনার ফোনে একটা কোড আসবে, কোড না দেওয়া পর্যন্ত সে ঢুকতে পারবে না। এবার এখানে দেখাচ্ছে যে ট্রান্সফার ক্রিপ্টো, অর্থাৎ আমরা এখানে কোনো কিছু করবো না, এগুলোকে আপাতত সব এই স্কিপ ফর নাওতে ক্লিক করে দিব। তাহলে এখানে আমাদের কয়েনবেজের ড্যাশবোর্ডটি এখানে চলে আসবে। তো দেখেন কয়েনবেজের ড্যাশবোর্ডটি এখানে চলে আসছে। এবার ফার্স্টে দেখেন রয়েছে কমপ্লিট ইউর অ্যাকাউন্ট সেট আপ, এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট দেয়ার, অর্থাৎ তিনটার মধ্যে দুইটা আমাদের সেট আপ হয়ে গেছে। তারপর এখানে বলতেছে পেমেন্ট মেথড অ্যাড করতে, আপাতত এটা বন্ধ রয়েছে, আমরা এটাকে ক্রস করে দেবো। ফার্স্টে এখানে আমাদের ভেরিফাই ইউর আইডি দিতে হবে, অর্থাৎ এইখানে আপনি ক্লিক করে আপনি তিনটা অপশন পাবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডি কার্ড। তো আপনাদের যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্টে করবেন, আমি সাজেস্ট করবো আপনার ন্যাশনাল আইডি কার্ডে ক্লিক করবেন। এবার আপনি যদি আপনার কম্পিউটার ওয়েবক্যাম ওপেন করতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, যদি ফোনের ক্যামেরা ওপেন করতে চান তাহলে এটা, আর যদি আপলোড করতে চান, অর্থাৎ আপনার ছবি তোলা আছে আপনার এনআইডি কার্ডে, তাহলে এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। ফার্স্টে দেখেন এখানে বলতেছে ক্লিক টু আপলোড, এটা হচ্ছে ফন্ড, এটা হচ্ছে ব্যাগ। তো এখানে ক্লিক করে আপনাদের ওই দুইটা সাবমিট করে এখানে আপলোড করে দিলে অটোমেটিক এটা আপলোড হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স, এখানে আপনার যে ব্যালেন্সটা থাকবে এখানে আপনি বেরিয়ে টাকাতে দেখতে পাবেন। এছাড়া এইখান থেকে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড, এইখানে ক্লিক করে এখানে একটা লিঙ্ক আপনার তৈরি হয়ে যাবে, এই লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডে শেয়ার করার মাধ্যমে আপনারা
856 টাকা কিন্তু এখানে ইনকাম করতে পারেন। তার মানে এইটা না যে এই লিঙ্কটা শেয়ার করলে সে অ্যাকাউন্ট করলেই আপনি 856 টাকা পেয়ে যাবেন। অবশ্যই তার অ্যাকাউন্ট থেকে কিছু লেনদেন হইতে হবে, তা না হলে কিন্তু আপনি টাকাটা পাবেন না। তো যাই হোক, এখানে দেখেন রয়েছে সেন্ড অ্যান্ড রিসিভ, তার পাশে রয়েছে একটা আইকন, এখানে ক্লিক করার পর আপনি এখানে সেটিং অপশন দেখতে পাবেন। সেটিং অপশনে এখানে আপনার নাম রয়েছে, জিমেল রয়েছে, তারপর এখানে আপনি চাইলে আপনার প্রোফাইলে একটু ডিটেলস দিতে পারেন, যেমন ডেট অফ বার্থ রয়েছে, তারপর এখানে আপনার স্টেট, অ্যাড্রেস, কান্ট্রি, এগুলো সব আপনার ফিল আপ করে দেবেন। যেহেতু এটা একটা আপনার গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, তো এখানে সব কিছু আপনার দিয়ে এখান থেকে সাবমিট করে দিবেন। আমি আপাতত কিছু দিচ্ছি না। এবার দেখেন এখানে রয়েছে সেন্ড অ্যান্ড রিসিভ, এখানে ক্লিক করার পর এখানে দেখেন রয়েছে সেন্ড এবং রিসিভ। আমরা যেহেতু এখানে কিছু সেন্ড করবো না, রিসিভ করবো, তার জন্য এখানে রিসিভে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করে দিব। তারপর এখানে রয়েছে টার্ন অন ইনস্ট্যান্ট ট্রান্সফার, এটাকে অন করে দিব। এবার এখানে দেখেন ফার্স্টে যেটা রয়েছে এটা বিটিসি অ্যাড্রেস। এবার আমরা যদি আমাদের এই অ্যাকাউন্টে চলে আসি, আসার পর এখান থেকে যদি বিটকয়েনটা সিলেক্ট করি, তাহলে এখানে দেখেন আমাদের বলতেছে উইথড্রল অ্যাড্রেস। এখানে কি করব, আমাদের কয়েনবেজের আমি আবারও দেখাচ্ছি, এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, এই সেন্ড অ্যাড রিসিভে ক্লিক করব, তারপর রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে বিটিসি অ্যাড্রেস, যেটা আমাদের এখানে উইথড্রল অ্যাড্রেস এখানে দিতে হবে। এখানে সবগুলো কিন্তু দেখেন বিটিসি দেওয়া রয়েছে। তো আপনারা জাস্ট এখান থেকে এই কপি অপশনে ক্লিক করলে আপনাদের এই অ্যাড্রেসটা কপি হয়ে যাবে, দেখেন টিকমার চলে আসছে। এবার এখানে এসে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এইখানে যদি আপনার এইখানে 0.00 অন হয়ে যায়, অন হয়ে গেলে এখানে আপনাদের এই যে এই অ্যাডসের যে পাসওয়ার্ড থাকবে, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আপডেট উইথড্রল সেটিংয়ে ক্লিক করলে এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। যদি একটু সময় নিয়ে থাকে তবে অবশ্যই উইথড্র হয়ে যায়। উইথড্র হয়ে গেলে সাথে সাথে আপনারা একটা ইমেল পেয়ে যাবেন, সেই সাথে আপনাদের কয়েন বেজও কিন্তু ওই ব্যালেন্সটা দেখতে পাবেন। এছাড়াও এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, যেমন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওএক্স রয়েছে, তারপরে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে এইসব অপশন থেকেও ইনকাম করলে আপনারা এই অ্যাকাউন্টে আনতে পারেন। তো যাই হোক, এটা ছিল মোটামুটি আপনাদের কয়েনবেজ অ্যাকাউন্ট তৈরি করা এবং রিসিভ করার অপশন। এবার কথা হচ্ছে এই ওয়েবসাইটে যখন আপনারা পেমেন্টটা নেবেন, পেমেন্ট নেওয়ার পর ওইসে আপনি কোন সাইটের মাধ্যমে বিকাশ নেবেন, এখানে কিন্তু সরাসরি বিকাশ নেওয়ার কোনো অপশন নাই। তবে একটু বলে রাখি, এই ওয়েবসাইট থেকে অর্থাৎ এই কয়েনবেজ অ্যাকাউন্ট যে বিটিসি, এটা কিন্তু আমাদের সেল করতে হয়। এর জন্য অনেক ট্রাস্টেড সাইট রয়েছে, যে সাইটে আমরা এটা সেন্ড করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের বিকাশের টাকাটা পাঠিয়ে দেয়। যদি এটা নিয়ে ডিটেলসে ভিডিও চান, অবশ্যই আমাদের এই ভিডিওটি কমেন্টে জানাবেন। তাহলে কীভাবে কয়েনবেজ থেকে আপনারা বিকাশে টাকা নেবেন বা রকেটে নিতে পারেন, তাই নিয়ে একটি ডিটেলসে ভিডিও আপলোড করে দিব। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটি কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।